विश्व एड्स दिवस के अवसर पर दुर्बार महिला समन्वय समिति की ओर से शनिवार को एक जागरूकता रैली निकाली गई। इस रैली में यौन कर्मियों के साथ वार्ड नंबर 18 की पार्षद सुनंदा सरकार भी शामिल हुई। रैली में शामिल महिलाओं ने बैनर और पोस्टर लेकर लोगों को एड्स के प्रति जागरूक होने की अपील की। उन्होंने रैली के माध्यम से बताया कि एड्स के मरीज सामान्य लोगों की ही तरह इस समाज का हिस्सा है, उन्हें भी समाज में समान अधिकार मिलना चाहिए। এবার এখানে যেটা আমাদের এখানে দুর্বার মহিলা সমন্বয় সমিতি আছে, এনারা বরাবরই খুব ভালো কাজ করে আসছেন যৌন পল্লীর ওপরে এবং যৌন কর্মীদেরকে নিয়ে। বিভিন্ন রকমের সমাজসেবামূলক সংগঠন আছে, কিন্তু একমাত্র এই দুর্বারই আছে যারা এতটা ভাবে এবং এতটা গ্রাসরুট লেভেলে কাজ করে। সেখানে দাঁড়িয়ে আজকে যখন বিশ্ব এইডস দিবস, এবং আজকে শুধু কিন্তু যৌন পল্লীতেই এইডস হচ্ছে এরকম নয়, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মানুষের হতে পারে। এটা তো একটা ভাইরাস ঘটিত রোগ, তাই এই যে সচেতনতা, মূল যেটা দরকার আমাদের সচেতনতা, বিশেষভাবে যেটা জোর দিয়ে এনারা করছেন, এদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এবং এটাও আপনারা জানেন যে দিল্লিতে একমাত্র এইমস আছে, সেই এইমস আমাদের কল্যাণীতে হচ্ছে, কল্যাণীতে আসছে বলে তার ইনফ্রাস্ট্রাকচার এখন তৈরি হচ্ছে, যে তার সারাউন্ডিং এরিয়া আছে সেটাকে ডেভেলপমেন্টের কাজ চলছে, খুব দ্রুত গতিতে চলছে। সবটাকেই স্বাস্থ্যকে কেন্দ্র করেই এই কাজ চলছে।